পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা কুয়াকাটা পর্যন্ত যুক্ত হয়েছে বিলাসবহুল সব বাস সার্ভিস, কিন্তু দেশের অন্যতম এই পর্যটন স্থানে নেই নির্দিষ্ট কোনো বাস টার্মিনাল। বাস টার্মিনালের নির্মাণ কাজ এবছর 30 জুন শেষ করার কথা থাকলেও শেষ হয়নি এখনও, ফলে ভোগান্তিতে দেশি বিদেশি পর্যটকরা। পটুয়াখালী থেকে শিকদার জুবায়ের হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত ও অন্যতম পর্যটন নগরী কুয়াকাটা। পদ্মা সেতু চালু হওয়ায় আগের চেয়ে বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা। যুক্ত হয়েছে 30টিরও বেশি ভিআইপি বাস, কিন্তু নেই নির্দিষ্ট কোনো বাস টার্মিনাল। রাস্তার উপর যত্রতত্র পার্কিং করা হচ্ছে পর্যটকবাহী পরিবহন। বাস টার্মিনালের কাজ চলতি বছরের জানুয়ারিতে শুরু করে 30 জুন শেষ হবার কথা থাকলেও 2/3 কাজ এখনও বাকি, ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পর্যটকদের। পদ্মা সেতু হওয়ার পরে অনেক ভালো ভালো গাড়ি আসতেছে এইদিকে, তো যার জন্য একটা বাস স্ট্যান্ড হইলে সবার জন্য অনেক সুবিধা হবে। কুয়াকাটার মধ্যে সুষ্ঠু পরিমাণে সুষ্ঠু একটা বাস স্ট্যান্ড নেই, একটা সুন্দর একটা বাস স্ট্যান্ড নাই। বড় বাস স্ট্যান্ড হলে যারা দর্শনার্থী আসবেন তাদের জন্য সুযোগ সুবিধা ভালো। সময়ক্ষেপণ না করে দ্রুত বাস টার্মিনাল নির্মাণ কাজ শেষ করার দাবি পরিবহন সংশ্লিষ্টদের। আমাদের এখানে কোনো ভালো পরিবেশ নাই, গাড়ি রাখার মতো টার্মিনাল নাই, গাড়িগুলো রাস্তার উপরে রাখে, এজন্য যানজট হয়, আমাদেরও ভোগান্তি হয়, যাত্রীদেরও ভোগান্তি হয়। তবে পৌর মেয়র জানিয়েছেন আগামী 6 মাসের মধ্যেই শেষ হবে কুয়াকাটা বাস টার্মিনালের কাজ। আগামী 6 মাসের মধ্যে বাস স্ট্যান্ডের কাজ সম্পন্ন হবে, কাজ চলমান। বরাডের কাজ হয়ে গেছে, অলবন্ডের কাজ হয়ে গেছে, ভবনের কাজ আর ড্রেনের কাজ চলমান। পদ্মা সেতু চালু হওয়ায় বেড়েছে পরিবহন, সেই সঙ্গে ঈদে পর্যটকদের ভিড়, তাই সৈকতের সৌন্দর্য রক্ষায় দ্রুত সময়ের মধ্যে বাস টার্মিনালের কাজ শেষ করার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।